প্রিয় দর্শক, নিশ্চয় আপনারা ভালো আছেন। এখনকার ড্রাগ রিভিউ পর্বে আপনাদেরকে স্বাগতম। এখন যে মেডিসিন নিয়ে হাজির হয়েছি, এর নাম ফ্লোগাল 50। এটি ফ্লোকোনাজল গ্রুপের একটি ঔষধ। এই ঔষধটি বাজারে এনেছেন বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমার ঔষধটি সম্পর্কে বিস্তারিত জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। যারা দাউদের সমস্যায় ভুগছেন, দাঁত বা দাউদের চুলকানিতে বিরক্ত হয়েছেন, তাদের জন্য খুব ভালো মানের ওষুধ ফ্লোগাল 50। ফ্লোকোনাজল গ্রুপের ওষুধগুলো ছত্রাকের সংক্রমণে খুবই কার্যকরী। সাধারণত ফ্লোগাল 50 দাঁত ছত্রাকের সংক্রমণজনিত চুলকানি ও ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে অসামান্য কাজ করে, পার্শ্ব প্রতিক্রিয়া। এখন আমরা এই ওষুধ সম্পর্কে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া জানাব। ফ্লোগাল 50 ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়, তবে নির্দিষ্ট সময় পর এই সমস্যাগুলো আর থাকে না। প্রথম দিকে সমস্যাগুলো একটু বেশি হয়, কিন্তু পরবর্তীতে আর এই সমস্যা তেমন একটা থাকে না। পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো ডায়রিয়া, বমি বমি ভাব, পেট খারাপ হওয়া, শরীর দুর্বল অনুভূত হওয়া, পেট ব্যথা। তবে সবচেয়ে কমন পার্শ্ব প্রতিক্রিয়া হলো শরীর দুর্বল হওয়া। সেবন বিধি: ফ্লোগাল 50 ওষুধটি প্রতিদিন রাত্রে একটি করে খেতে হয়। রোগীর ধরন ও অবস্থা বুঝে 1 সপ্তাহ হতে 4 সপ্তাহ পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হয়। এখন আমরা জানাবো গর্ভবতী মা এটি ব্যবহার করতে পারবেন কি না। প্রস্তুতকারক কোম্পানি জানিয়েছেন, ফ্লোগাল 50 গর্ভকালীন সময়ে এবং দুগ্ধদানকালীন সময় মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহার না করাই ভালো। তবে রেজিস্টার্ড চিকিৎসক পরিস্থিতি বুঝে ব্যবহার করতে পারেন যদি নিরাপদ হয়। যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, ফ্লোকোনাজলের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এবং যকৃতের অসুস্থতায় এই ওষুধ ব্যবহার করা যাবে না। সংরক্ষণ: আলু আর্দ্রতা থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। দাম: ফ্লোগাল 50 প্রায় সব ফার্মেসিতে পাওয়া যায়। এর প্রতি পাতার দাম 80 টাকা। এর প্রতি পাতায় 10টি করে ক্যাপসুল আছে, অর্থাৎ প্রতি ক্যাপসুলের দাম 8 টাকা। সকলে সুস্বাস্থ্য কামনায় বিদায়। বিদায় নেওয়ার পূর্বে একটি কথা আপনাদেরকে আমি আবারও মনে করিয়ে দিই, যেটা প্রায় ভিডিওতে আমি বলে থাকি, কখনোই কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ ভিত্তিতে সেবন করবেন না। সালাম, আসসালামু আলাইকুম।